ফরিদপুর সদরপুর উপজেলার মার্কেটগুলোতে জমে উঠেছে ব্যাপক বেচাকেনা। সামনে মাত্র দুই দিন, এরপরে ঈদ, তাই কারো ঘরে বসে থাকার ফুসরত যেন নেই। স্থানীয় প্রশাসনের নজরদারিকে উপেক্ষা করি, যার যতটুকু সামর্থ্য রয়েছে তা দিয়ে কেনাকাটায় সবাই মহাব্যস্ত সময় পার করছেন। এতে সচেতন মহল এই পরিস্থিতির জন্য বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করেন, এত লোকজনের সমাগমের কারণে যে কোনো সময় মহা বিপর্যয় নেমে আসতে পারে। তাই তো প্রশাসনের তরফ থেকে এখনই উপর্যুপরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। যদি করোনার যে পরিস্থিতি এবং লোকজনের সমাগম বাড়তেছে, তাতে ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতে আমাদের মহামারী আকার ধারণ করবে করোনার যে পরিস্থিতি। প্রশাসন যদি এর যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে আমাদের করোনা বিশ্বব্যাপী আরও মহামারী আকার ধারণ করবে। বিষয়টি খুবই দুঃখজনক। এই করোনা পরিস্থিতি যে কোনো সময় মহামারী আকার ধারণ করতে পারে।